বিহারে ঘটেছে আবারও একটি মর্মান্তিক ঘটনা। আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়ে গেছেন সেই ঘটনার কথা। একটি মুসলিম মহিলাকে, যার নাম গুলনাজ খাতুন, তাকে বিয়ে করতে চেয়েছিল সন্তোষ কুমার নামে একটি হিন্দু যুবক। স্বাভাবিকভাবে ধর্মে আলাদা হওয়ার কারণে বিয়ে করতে মেয়েটি রাজি না হওয়ায় মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মেরে দেয় সন্তোষ কুমার নামক এই সন্ত্রাসী ছেলেটি। মেয়েটি হাসপাতালে তার অধিকাংশ দেহ জ্বলে যাওয়ার কারণে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই মহিলার ন্যায় বিচারের দাবিতে তার পরিবারকে পথে নামতে হয়েছে এবং এই ঘটনা নিয়ে কোনো মিডিয়াতে কভারেজ নেই, কোনো মিডিয়াতে তোলপাড় নেই। চিন্তা করুন, এই ঘটনাটা যদি উল্টো হতো, কোনো যদি মুসলমান ছেলে এই ঘটনাটা ঘটাতো তাহলে কী হতো? এতক্ষণ পুরো ভারতবর্ষে মানে হাঙ্গামার তোলপাড় সৃষ্টি হয়ে যেত এবং এটাকে যে কত রকম জিহাদ বানিয়ে যেত, লাভ জিহাদ আর খুন জিহাদ আপনি বলে ঠিক নেই। কিন্তু এই যে একটি সন্তোষ কুমার নামক সন্ত্রাসী ছেলেটি একটি মহিলাকে একবার জীবন্ত পুড়িয়ে মেরে দিল, মহিলাটি আস্তে আস্তে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এটাকে এবার কোন জিহাদ দেবে? কেন কোনো মিডিয়াতে এই নিয়ে তোলপাড় নেই? কেন মিডিয়াতে আওয়াজ নেই ছেলেদের শাস্তির দাবিতে? কেন মহিলার পরিবারকে পথে নামতে হয়েছে? কেন মিডিয়াতে আওয়াজ নেই? সত্যি খুব আশ্চর্যের একটি বিষয়। তবে আমরা সাম্প্রদায়িক শক্তির মতো, চাড্ডিদের মতো, আমরা বিভেদ চাই না, আমরা চাই শান্তি। তাই আমরা কখনো অপরাধীকে অপরের ধর্ম, জাত, বর্ণ দেখে বিচার করি না। যে অপরাধ করেছে আমরা তাকে সেই অপরাধীকে অপরাধের দৃষ্টিতে, অপরাধের এতে বিচার করি। আমরা যেভাবে প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমরা যেমন আসিফার কেস নিয়ে প্রতিবাদ করেছি, আমরা যেমন হাতরাসের ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি, আমরা যেমন টুইঙ্কেলের ঘটনা নিয়ে প্রতিবাদ করেছি, ঠিক তেমনিভাবে এই বিহারের গুলনাজ খাতুনের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে ন্যায় বিচার পায় এবং এই সন্ত্রাসীকে যথাযথভাবে শাস্তি দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, কিন্তু এই নিয়ে মিডিয়াতে কোনো কভারেজ নেই, প্রতিবাদ নেই, এখন কোনো মোমবাতি মিছিল নেই, কিচ্ছু নেই। জানি না আমাদের ভারতবর্ষের দিন দিন মানুষের মধ্যে কেমন যেন পশুত্ব, আর মিডিয়া তো দিন দিন দালাল হয়ে গেছে, এটা তো বলাই নেই। যে আজকে আমরা ধর্ম দেখে, আজকে আমরা জাত দেখে, আজকে আমরা অন্যায় খেয়ে অন্যায়ের বিচার করছি, অন্যায় খেয়ে মানে ছোট বড় করছি। যদি মুসলমানের মধ্যে অপরাধ ঘটে, মুসলমান করে, তাহলে সেটাকে একদম রং চং হাইলাইট করে, একদম বড় করে, একদম তোলপাড় সৃষ্টি করেছি। কিন্তু ধর্মে যদি অন্য হয় তাহলে আমরা সেটাকে একদম চেপে দেওয়ার চেষ্টা করছি, নাহলে এই নিয়ে কোনো প্রতিবাদ নেই। আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি, পরিবার যাতে ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিহার প্রশাসনকে, ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি।